শিং মাছ এখন পর্যন্ত যত মাছ আছে আমার মনে হয় যে শিং মাছই লাভজনক আমি এখানে শিং মাগুর পাবদা গুলসা কই দেশি ট্যাংরা এগুলি করতেছি আর কি আমি এগুলো দেশে আমার কাস্টমার আছে ওনারা চাষি আছে ওনারা নিয়ে যায় এসে এ এলাকায় অনেক চাষি আছে নিয়ে যায় এটা আমরা প্রমাণ করছি যে রূপালী হ্যাঁ রেনু এবং পনা সেরা এবং এই জন্য দুই সালে আমি জাতীয় পুরস্কার পাইছি স্বর্ণপদক আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ডাবল সিক্স ফোর নাইন টু এটা আমার মোবাইল নাম্বার হ্যাঁ ইনশাল্লাহ এই নাম্বারে ফোন করলে আমার সাথে যোগাযোগ করলে আমরা পনা এবং রেনু এবং বিভিন্ন মাছ চাষের সব ধরনের তথ্য ওনারা জানতে পারবেন দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি বসে আছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়াতে তো এইখানে আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তিনি সেই দু সাল থেকে মাছের খামার করছেন আমরা আজকে এসে দেখবো যে তিনি কি কি মাছ চাষ করছেন এবং মাছ চাষ করে তার অবস্থাটা কী আমি দুই হাজার তিন সাল থেকে মাছ চাষ শুরু করছি আর শুরুতে তো আমরা ব্যবসার উদ্দেশ্যে আসলে শুরু করছি মাছ চাষ এবং সেই থেকে আমরা এই মাছের চাষের সাথে এখন পর্যন্ত যুক্ত আছি আর দুই হাজার পাঁচ সাল থেকে আমরা হ্যাচারি কার্যক্রম শুরু করছি এই তো এখন পর্যন্ত করতেছি আর কি আসলে ওই সময় আমরা মাছের চাষে আসছি একটা কারণে যখন দেখলাম যে এই দেশে মাছ চাষের একটা বিশ বিরাট জনসংখ্যা আছে এবং মাছের ব্যাপক চাহিদা আছে তখন মাছের উৎপাদন কম ছিল আমরা ভাবলাম যে এই দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে আমরা যদি চাষ করতে পারি এবং রেণু থেকে পোনা উৎপাদন করে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো দেশের একটা অভাবনীয় সাফল্য আসবে এবং দেশি মাছগুলো রক্ষা পাবে এবং পাশাপাশি আমাদের যে আইনকামের একটা ব্যবস্থা সেটাও হয়ে যাবে এই ভাবনা থেকে আমি মাছ চাষে এসেছি এবং আমি শুরু থেকে দেশীয় প্রজাতি নিয়েই কাজ করি এখনও এই দেশি প্রজাতি শিং মাগুর পাবদা গুলসা এগুলো নিয়েই কাজ করতেছি এখন তো ডিম নাই স্যার ডিম থাকলে এটা ওয়াইট তাহলে আরও প্রায় দেড় মানে এখন যতটুক আছে আরো থার্টি পার্সেন্ট কমপক্ষে বাড়ত এবং শরীরও একটা গর্ভবতী মহিলা কেমন এটা কিন্তু এখন তার কোনো ডিমই নাই তাহলে ওইটা কি পরিমাণ বড় থাকতো শিং মাছ এখন পর্যন্ত যত মাছ আছে আমার মনে হয় যে শিং মাছই লাভজনক কারণ হ্যাঁ এই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মাছের কিছু সমস্যা হইছে হইতেছে এগুলা তো থাকবেই এর মধ্যে আমরা চড়াই উতরাই পার করে আমাদের বিভিন্ন এই যে ডিপার্টমেন্ট আছে আমাদের ফিশারিজ ডিপার্টমেন্ট মৎস্য অধিদপ্তর আমাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করতে করে আসতেছেন ওনারা বিভিন্ন প্রযুক্তি দিতেছেন আই আছেন আমাদেরকে বিভিন্ন গবেষণা করিয়া আমাদেরকে রোগ থেকে কিভাবে মুক্তি হইতে পারে এই ধরনের গবেষণা কার্যক্রম করতেছেন ওনাদের কল্যাণে আমরা এখন পর্যন্ত মাছ চাষে আলহামদুলিল্লাহ ভালোভাবে টিকে আছি ওনারা বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাপোর্ট দেয় যেরকম ধরেন আপনার এই মাছের প্রথমে যে ডিম আসছে ডিম আসার পরে কীভাবে আমরা ডোজ করব দু সালে আমরা ওইভাবে ডোজ বুঝতাম না ওনারা বিভিন্ন যে এই বিয়ে ফের থেকে আমাদেরকে বিজ্ঞানীদের কাছ থেকে জানিয়া জানিয়ে যে শিং মাছের ডোজ কতটুকু কীভাবে দিলে কি হবে মেইলের ডোজ কতটুকু এভাবে ওনারা বলছে আয়সে আমাদেরকে দেখা দিচ্ছে অনেক সময় সাথে থাকিয়ে ওনারা ইঞ্জেকশন করছে সময় সাথে থাকতে দেখাইছে এইভাবে আর কি আমাদেরকে সহযোগিতা করছেন আর আমরা তো পরবর্তীতে যখন আমরা পরিপক্ক হয়ে গেছি তখন তো আমরা নিজেরা নিজেরাই করতেছি কিন্তু সহযোগিতা তো লাগবে উৎসাহ লাগবে আমরা ওনাদের উৎসাহের কারণেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছি আমার আমি বেশ কয়েকজন মৎস্য কর্মকর্তার নাম বলতে পারবো যারা হাতে কলমে আমাদের সাথে কাজ করছেন এবং এই এই কাজকর্ম করার পরে আমরা যে মাছ বিক্রি করছি ওনারা কই বিক্রি করতে হইব এটাও পর্যন্ত আমাদেরকে বলছেন এবং আমরা একটা সময় শিং মাছ দর্শীজন চাষ করছি বিক্রি করতে পারি নাই যে কোন জায়গায় বিক্রি করতে হইব ওনারা কিন্তু বলছেন দেখেন যে ঢাকা কোন কোন মার্কেট আছে ওনারা যেরকম আমাদের আগের মহাপরিচালক স্যার ছিলেন সৈয়দ আরিফ আজাদ স্যার উনি মাঠে মাঠে আয়সা ওনার অনেক অবদান আছে আমাদের মাইমেন মাছ চাষের ক্ষেত্রে উনি বিভিন্ন চাষির দ্বারে দ্বারা উনি গেছেন আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় পরামর্শ করছেন কিভাবে আর কি কি করা যায় যেরকম আমরা এখন দেশি ট্যাংরা গুলসা শুধু সিং নয় একের পর এক আমরা জাত উন্নয়ন করতেছি এক একটার পর একটা জাত আমরা নিয়ে আইতেছি আর যারা ওই যে ইলেকট্রনিক্স ডিভাইস বা বিক্রি করে নতুন প্রযুক্তি নিয়ে আইছে ওনারা প্রযুক্তি এক জিনিস উনি যেহেতু বিক্রি করে ওইটা আমার কাছে নিয়ে আসতেই পারে এবং আমরা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই পর্যন্ত আসছি আমাদের প্রযুক্তি যেগুলো লাগে চাষিরাই কিন্তু ভালো বুঝে যে আমার এখন কি দরকার পরবর্তীতে কি দরকার ইলেকট্রনিক্স ডিভাইস সিস্টেমটা এখনও কিন্তু পুরোপুরি চালু হয়েছে না যার কারণে তারা কিন্তু আমাদের দ্বারা দ্বারা আসে আইসা বলে যে এটা করেন এটা করেন এটা করেন কোম্পানিগুলা তারা বিভিন্ন ওষুধ কোম্পানি আছে তারা তাদের অফিসারদের আমাদের কাছে পাঠায় বিভিন্ন ওষুধের স্যাম্পল দেয় যেগুলো আমরা ভালো মনে করি এটা আমাদের অনেক কাজে লাগে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক ক্ষেত্রে কাজে লাগে না যেটা আমাদের জন্য ভালো চাষিদের জন্য ভালো এটা আমরা গ্রহণ করি যেটা ভালো না এটা আমরা করি না আসলে সব ওষুধ যে ভালো তা না সব ওষুধ খারাপ তাও না কিন্তু আমাদের যেটা প্রয়োজন যেমন গ্যাসের ওষুধ জিওলাইট লাইট হ্যাঁ এগুলো আমাদের মাছের চাষের ক্ষেত্রে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি গণত্বে চাষ করি এই হিসাবে কিন্তু এই যে জিও লাইট গ্যাসের ওষুধ এইগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়ে এগুলো আমরা ব্যবহার করি তাদের এই 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 পণ্যগুলো ভালো আসলে এইগুলা তো কোম্পানির লোকজন বললে বলতেই পারে কিন্তু মৎস্য কর্মকর্তারা যদি কাজ না করে তাহলে বাংলাদেশে যে ফিশিং সেক্টরে এত আগাইলো এত উন্নতি হলো এটা কি এমনিতেই হয়ে গেছে আমাদের মতো চাষি এবং সারেরা সবাই মিলে কিন্তু আমরা মৎস্য দ্বারা এই পর্যন্ত নিয়ে আসি এটা বলার কোনো অপেক্ষা রাখে না যদি কেউ এটা বলে যে এই ওষুধ কোম্পানির লোকজন আইসে আরে আমাদেরকে মাছের এত উন্নয়ন করছে এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা আমি মনে করি কোন অবস্থাতে এটা সঠিক আমি এখানে শিং মাগুর পাবদা গুলসা কই দেশি ট্যাংরা এগুলি করতেছি আর কি আমি এগুলা সারা দেশে আমার কাস্টমার আছে ওনারা চাষি আছে ওনারা নেওয়া যায় এসে এ এলাকায় অনেক চাষি আছে নেওয়া যায় হ্যাঁ আমার আমার হ্যাচারি ই আছে রূপালী হ্যাচারি অ্যান্ড ফিশারিজ এখানে আমরা ফেসবুকে আমাদের একটা পেজ আছে এবং আমরা ওই বিভিন্ন কার্যক্রম করি এগুলা তুলে ধরি তাছাড়া আমাদের সারা সারাদেশে আমাদের আমার রূপালী হাঁচারি মোটামুটি সারাদেশে সব অফিসারদের কাছে আমার ঠিকানা আছে আমরা ওইখান থেকেও ওনারা আমাদের রেফার করে যে পরামর্শ দেয় যে ওনার কাছ থেকে নেন ওনার ব্রুট ভালো আমরা ভালো মানে রেণু পোনা উৎপাদন করিয়া এই পর্যন্ত দুই হাজার পাঁচ সাত লাখে আজ পর্যন্ত এটা আমরা প্রমাণ করছি যে রূপালী হাঁচারির রেণু এবং পোনা সেরা এবং এই জন্য দুই সালে আমি জাতীয় পুরস্কার পাইছি স্বর্ণপদক যার কারণে এটার অবদানস্বরূপ সরকার আমাকে এই মূল্যায়ন করছে হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ডাবল সিক্স ফোর নাইন টু এটা আমার মোবাইল নাম্বার হ্যাঁ ইনশাল্লাহ এই নাম্বারে ফোন করলে আমার সাথে যোগাযোগ করলে আমরা পনা এবং রেনু এবং বিভিন্ন মাছ চাষের সব ধরনের তথ্য ওনারা জানতে পারবেন

তিন থেকে চেয়ারম্যান হয়েছি এর আগে সাড়ে আট বছর ছিলাম তারও আগে যেহেতু সে আমার ইউনিয়নের বাসিন্দা তার আব্বা আমার ইউনিয়নের একজন মেম্বার ছিল আমার আব্বা তখন চেয়ারম্যান তখন তার আব্বা মেম্বার ছিল তখন থেকেই আমি তাকে চিনি আমি তার দীর্ঘদিন চিনার সুবাদে আমি ওনার ফিশারি ছিল সৌম্যগঞ্জ এবং মামে সিংয়ের কাছাকাছি কাছাকাছি ফিশারি ছিল এবং হ্যাচারি ছিল তা আমি অনেক ওনার সুনাম শুনেছি এবং তার হ্যাচারিতে আমি যাই এবং তারা অনেক শুনাম এবং ভালো পোনা থাকায় আমি ওনাকে অনুরোধ করি যে আমার এলাকায় সে যেন একটা হ্যাচারি করে এবং দীর্ঘ ছয় সাত বৎসর যাবৎ সে আমার এলাকায় আমি জমি লিজ দিই এবং হ্যাচারি এখানে চালিয়ে আসতেছে এবং অত্যন্ত সুন্দরভাবে তার পোনা অনেক ভালো যারাই নিচ্ছে আমি যেহেতু লোকাল আমার বাড়ির পাশে যেহেতু ওনার ফিশারি এবং হ্যাচারি আমি দেখছি ওনার অনেক ভালো পোনা এবং যারাই নিচ্ছে তারা অনেক ভালো করতেছে গুণগত মান ভালো তার কাছে পরামর্শও ভালো পায় হ্যাঁ এই তার মাছের ব্রোডগুলি অনেক বড় সব মিলে তাও সে ছয় বছর যাবৎ অনেক ভালো করতেছে তার পোনা আমি নিজেও চাষ করি তার কাছ থেকেও আমি নিজেও কিছু কিছু মাছ নিছি না 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 আমার এই দীর্ঘ সময়ে এই হেসারি সংক্রান্ত কোনো সালিশ কোনো পরা পোনা সংক্রান্ত কোনো সমস্যা আমার কাছে আসে নাই সে যেভাবে এ আমি আসলে তার আরও ভালো চাই সে আর অনেক জায়গা নিছে প্রথমে শুরু করছিল যেটুক জায়গা নিয়ে তার চাইতে এখন অনেক বৃদ্ধি হয়েছে অনেক জায়গা তার এখানে আমরা দিচ্ছি হ্যাঁ বিশ ত্রিশ একর জায়গা ইতিমধ্যে সে নিছে সে যেভাবে ভালো করতেছে আমরাও সহযোগিতা করছি আমার বাড়ির সামনে রাস্তাটা আগে ছিল না হেসারি এই কাঁচা রাস্তা ছিল আমাদের মন্ত্রী মোহাম্মদ শরীফ সাহেব উনি রাস্তাটা পাকা করে দিয়েছে এতে অনেক হ্যাঁ আমাদের অনেক ভালো হয়েছে মানুষ এখানে সহজে আসতে পারতেছে সেই জন্য আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি রাস্তাটা পাকা করে দিয়েছে আমার এলাকার অনেক উন্নতি হচ্ছে আমার এলাকায় যে যারা চাষি মাছ চাষ যারা করে হ্যাঁ তারা এখানে সহজেই তার কাছ থেকে ভালো পনা পাইতেছে এবং ভালো করতে পারতেছে বড় ভালো পরামর্শ পাইতেছে এবং ভালো পোনাটাও তার কাছ থেকে পাইতেছে সহজে যেহেতু আমাদের গ্রামের মানুষ তারা আসলে ওইভাবে বুঝতো না তার কাছ থেকে যেহেতু ভালো পনা পাইতেছে অনেক উপকৃত হচ্ছে আমার এলাকার মানুষ আমরা আসলে এখানে রূপালী হ্যাচারি ফিশারিজ এখানে যেহেতু নামটার ভিতরে এই হ্যাঁ এবং ফিশারিজ দুইটি আছে তো উনি যেহেতু আমাদের অধিদপ্তর থেকে স্বর্ণ পদক প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত চাষ ইয়া উদ্যোক্তা তো আমরা আসলে আমার মনে হয় যে জাহাঙ্গীর সাহেবের সাথে আমার সপ্তাহে মোবাইলে যোগাযোগ হয় বেলা হলেও বোধহয় একদিন পর পর হয় সেটা হলো যে ওনার এখানে যেহেতু লেটেস্ট যে প্রযুক্তিগুলা এই প্রযুক্তির রেণু এবং পুনা উৎপাদন হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এগুলি তো আমরা আসলে অভিজ্ঞতা বিনিময় করি ওনার যে ল্যাকিংস সেগুলা আমরা ফুলফিল করতে চেষ্টা করি আমাদের যারা সিনিয়র স্যার আছেন তাদের আমরা আমার না জানা থাকলে স্যারদের কাছ থেকে তথ্যগুলি কালেকশন করার পরে ওনার সাথে শেয়ার করি আবার আমাদের যেহেতু হ্যাচারি আইন আছে হেয়াসের আইন অনুসারে আমাদের এখানে পরিদর্শন করার কথা আমরা এখানে রেগুলার পরিদর্শন করি এরপর হলো যে ওনার যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লক্ষ না কোটি কয়েক কোটি আমার জানা মতে গত বছর দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ প্রোডাক্ট ছিল ওনার এইবার আমার মনে হয় যে তিন কোটি সাড়ে তিন কোটি হবে তো যারা ভালো মানের পোনা চায় যারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনার মোবাইল নাম্বার দিয়ে দিই ওনাদের সাথে যোগাযোগ করাই দিই আর হলো যেহেতু সে উনি ভালো উদ্যোক্তা লেটেস্ট যে প্রযুক্তি সেই প্রযুক্তি সম্পর্কে ওনার আগ্রহ থাকলে আমরা বলি যেমন এখানে একটু পরে আপনার হয়তো দেখবেন যে সচরাচর আমরা ট্যাংরা মাছের যে প্রজাতি দেখি বাজারে বা এমনি আমরা চাষে ওনারা এখানে কিন্তু আরেকটা ট্যাংরার ভ্যারাইটি আছে যদিও আমাদের স্যার জানেন যে ট্যাংরার অনেকগুলো প্রজাতি আছে এর বাদে এই প্রজাতিটা আমার জানা মতে ওনার নিয়ে আছে যেটা উনি ব্রিড করাচ্ছেন তো এইভাবেই ওনার সাথে আমাদের যোগাযোগ হয় আমরা হেল্প করি ওনাকে প্রযুক্তিগত এবং সেলের বিষয়ে এবং মনিটরিং করি হল কোয়ালিটির ব্যাপারে ধন্যবাদ আপনি আপনাকে আসলে আমি যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম যখন আমি ফিশারিজ থাকাতে ভর্তি হইলাম তখন সবাই আমাকে বলছে যে আপনার ভবিষ্যৎ জর্জরা তখন আমি বুঝতে পারি নাই ভবিষ্যৎ জর্ঝরা কেন তাদের একটা তারপর বাইদা ভাই আমি বুঝতে পারলাম যে এটা ভবিষ্যৎ জর্জরা মানে আমি ফিশারি সেক্টরে কোনো চাকরি পাবো না এমন একটা ফ্যাকাল্টিতে ভর্তি হচ্ছি যে আমাদের ওই ছয়টা ফ্যাকাল্টি নিয়ে বাংলাদেশের রিয়াস ইউনিভার্সিটি এই ফিশারি ফ্যাকাল্ট ভবিষ্যৎ জর্জরা মানে আমার কোনো কাজ টাজ করতে হবে না এরকম অবস্থায় আমি ছিলাম যখন আমি পাশ করলাম তারপরে আমি এইটি ফাইভে বিসিএস করলাম আমরা চাকরি ঢুকলাম আমরা সবচেয়ে বেশি চাকরিতে ঢুকলাম তখন একশো দশজনের মতন বিশেষ সব চাইতে আমাদের লট অফ গ্রুপ আমরা পাশ করার সাথে সাথে আমাদের খুব একটা দেরি হয়নি চাকরি পাওয়ার পর পরে আমরা চেষ্টা করলাম তখন কিন্তু মানুষ এত মাছ চাষ করে নাই এত মাছ চাষ ছিল না আর আপনি জানেন যে এখন মাছ চাষে আমরা সংসম্পন্নতা অর্জন করেছি এবং যেখানে একটা কথা আপনাকে বলতে হয় যে স্বাধীনতা যুদ্ধের সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল এবং মাছের উৎপাদন ছিল সাড়ে সাত লাখ ম্যাট্রিক টন আর আজকে সতেরো কোটি মানুষ দেশে আজকে মাছের উৎপাদন হলো বিয়াল্লিশ প্রায় তেতাল্লিশ লাখ মেট্রিক টন এক নম্বর হলো বন্যামুক্ত এলাকা দুই নম্বর হলো যে মাটি খুব ভালো মাটির ধারণ ক্ষমতা মানে মাটির একটা পানির ধারণ ক্ষমতা আছে এখানে এখানে ওই মেশিন ব্যবহার করতে হয় না একটা ব্যাপার আর এখানে বেলে দুয়াশ বেশিরভাগ পুকুর হলো দুয়াশ মাটি এই জন্য এই এলাকার মাছের একটা বিশেষ করে ময়মিশ অঞ্চলটা একটু নিচু এলাকা একটু পার করলেই বেশি খরচ করতে হয় না মাছ চাষ করা সম্ভব এই জন্য আর এই এলাকায় মাছের এত ভালো তিনটা কারণ আছে আমার মনে একটা হলো এখানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি যখন ছাত্রদের এমএস করায় তখন বিভিন্ন ই থাকে থিসিস থাকে এবং তাদের এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট করে তারা বিভিন্ন এলাকায় যেয়ে এই সমস্ত এই আশেপাশের যে সমস্ত উপতায় আছে তারা এলাকায় যেয়ে এক্সপেরিমেন্ট করে সেখানে হাতে কলমে মানুষদের শেখায় দুই নম্বর হলো আপনি জানেন বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের হেড অফিস এখানে ময়মিশিকে সেখানে তাদের একশো একটা পুকুর আছে এবং তাদের হেঁচারি আছে তারা করে তিন নম্বর হলো যেখানে ডেনিটা একটা প্রকল্প ছিল ময়মিশিং ড্যানিডা প্রকল্প তারা কাজ করেছে আর মৎস্য অধিদপ্তর এখানে কাজ করেছে এই চারটা জিনিস ময়মিশিংয়ে কাজ করার জন্য বাংলাদেশের সবচেয়ে হাইস্ট প্রোডাকশন হচ্ছে আজকে যেখানে টোয়েন্টি পার্সেন্ট অবদান কন্ট্রিবিউশন এই ময়মিশিং বিভাগের কন্ট্রিবিউশন ময়মিশিং জেলায় প্রায় ফোর পয়েন্ট নাইন লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে মহমিশির জেলায় মহিষিরভাগে প্রায় ছয় লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে যদি মানুষের টোটাল মাছ উৎপাদন অ্যারাউন্ড তেতাল্লিশ লাখ মেট্রিক টন এখানে টোয়েন্টি পার্সেন্ট অবদান রহমিশি আর এখানে একটা কথা আমি বলতে চাই এখানকার চাষিরা অ্যাডভান্স এক আর দ্বিতীয়ত এক্সপিরিয়েন্স পারসন এরা সহজেই আজকে আমরা যেটা চিন্তা করি এরা ছয় মাস আগে এই চিন্তাটা তাদের ছয় মাস আগের চিন্তা আর আমি আজকে যেটা চিন্তা করতেছি অন্য জেলায় হয়তো আজকে চিন্তা করতে তারা ছয় মাস আগেই চিন্তা করতেছে এবং তারা বিভিন্ন প্রযুক্তি কেন নিয়ে আসছে এবং আমরাও এদের কাছ থেকে অনেক সময় শিখি আসলে প্রথম কথা হলো যে এদের বেশিরভাগ আমরা টেকনোলজি দেই আমাদের সহযোগিতার হাত খুব একটা বেশি না তবে আমাদের কিছু ইয়ে আছে প্রকল্প আছে দুইটা প্রকল্প আমাদের ইউনিয়ন পর্যায়ে বর্ষচাষ প্রযুক্তি সহ প্রকল্প আর একটা ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রকল্প ফেস টু এই দুইটা প্রকল্প চলছে এই দুইটা প্রকল্প আমার যে এখানকার পুরপুরে সিনোর উপজেলা মৎস্য কর্মকর্তা আছে এই সিনোর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রত্যেকটা ইউনিয়নে তার এনএির প্রদর্শনী খামার এবং ইউনিয়ন পর্যায়ের প্রদর্শনী খামার আছে এবং উনি চাষিদের সাথে মত বিনিময় করে আমি কয়েকদিন আগে একটা মত বিনিময় ইয়ে আসছিলাম এবং অনেক গ্যাদারিং ছিল সেখানে ফার্মারদের সাথে আমাদের অ্যাক্সেঞ্জ ইয়ে হয়েছে অ্যাক্সেঞ্জ ভিউ হয়েছে এবং ফার্মাররা তাদের সমস্যা তুলে ধরছে আমরা কিভাবে সমাধান করা যায় আমরা বলছি এবং কিছু সমস্যা আছে তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইতে হবে আমরা জানাবো এক এখানে ওই দুইটা প্রকল্প প্রদর্শনী খামারের জন্য ইনপুট দেওয়া থাকে আর এখানে একটা ক্ষুদ্র ঋণ আছে কিছু ফার্মারদের খুব একটা বেশি টাকা নাই যে টাকা আছে তাদের ফার্মারদের দিয়ে থাকে এই আর আমরা প্রযুক্তি সব সময় দিয়ে থাকি ফার্মার যদি আমাদের আমরা নিজেরাও আসি ফার্মার সবসময় আমাদের মোবাইল খোলা থাকে ওনাদের মোবাইল খোলা থাকে এবং তারা যে কোনো সময় টেলিফোন করে ফার বাধ্য তাদেরকে টেকনোলজি দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য গত বছর কিছু পনা করছি এই বছর আমি করি নাই আপনাদেরকে দেখানোর জন্য কি করছি পাঁচ সাত লাখে আজ পর্যন্ত এটা আমরা প্রমাণ করছি যে রূপালী হ্যাচারির রেনু এবং পোনা সেরা এবং এই জন্য দুই সালে আমি জাতীয় পুরস্কার পাইছি স্বর্ণপদক আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ডাবল সিক্স ফোর নাইন টু এটা আমার মোবাইল নাম্বার হ্যাঁ ইনশাল্লাহ এই নাম্বারে ফোন করলে আমার সাথে যোগাযোগ করলে আমরা পোনা এবং রেনু এবং বিভিন্ন মাছ চাষের সব ধরনের তথ্য ওনারা জানতে পারবেন আমি এখানে এই ট্যাংরা মাছের পোনা দ্বারা চেষ্টা করতেছিল পারি নাই খুব চঞ্চল আপনারা তো আমাদের এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইয়ের কথা শুনলেন আমাদের ঊর্ধ্বতন উপজেলা মৎস্য কর্মকর্তার কথা শুনলেন ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক জনাব ডক্টর আব্দুল মজিদ স্যারের কথাও শুনলেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তিনিও কিন্তু জাহাঙ্গীর ভাই সম্পর্কে কিছু কথা বললেন আসলে আপনারা যারা মাছ চাষ করতে চান আমার মনে হয় এই কথাগুলো আপনাদের জন্য অনেক শিক্ষণীয় এবং আপনারা তাদের কথা অনুযায়ী যদি মাছ চাষ করেন এখনকার যে যুগ পাবদা গুলসা শিং আসলে এই চাষ মাছগুলো চাষ করলে কিন্তু অনেক লাভ হয় তাই আপনারা যারা মাছ চাষ করবেন আমি বলবো যে আপনারা তাদের ইনভেস্ট বেশি তারা আপনারা এই ধরনের মাছ চাষ করবেন তাদের ইনভেস্ট কম তারা রুই কাতল মিরগেল পাঙ্গাস করবেন এবং সবথেকে বড়ো কথা আছে আপনি আপনার উপজেলায় যাবেন উপজেলার মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে আপনার মনের কথা খুলে বলবেন হয়তো তিনি কথা শুনতে চান না কিন্তু যেহেতু ব্যবসাটা আপনার আপনার জীবনের জন্য আপনি কিছু করছেন তাই তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনার যাতে আপনি ভালো করতে পারেন সেভাবে নিজেকে তার কাছে উপস্থাপন করবেন এবং তার সহযোগিতা পেলে ইনশাল্লাহ এরকম জাহাঙ্গীর ভাই থেকেও আপনি অনেক ভালো করতে পারবেন কারণ আপনারা অনেকেই জানেন যে একটা ছোট খামার একজন কাজ করতো সে গিয়ে অনেক বড় খামার করে ফেলে আপনারাও পারবেন চাঙ্গির খামার থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক বড় খামার আপনিও করে ফেলতে পারবেন